সুনামগঞ্জের দিরাই উপজেলার শতবর্ষী বীরঙ্গনা কাকুন বিবি বীর প্রতীক এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। অচেতন অবস্থায় ভর্তি আছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। অর্থের অভাবে সঠিক চিকিৎসা হচ্ছে না তার। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে খুবই গুরুত্ব দিয়ে তার চিকিৎসা দেয়া হচ্ছে। এদিকে কাকুন বিবিকে এক পলক দেখার আশায় ভিড় করছেন শুভাকাঙ্ক্ষীরা। সিলেট প্রতিনিধি মইমুল হাসান টিটুর তথ্য ও চিত্র টেস্ট রিপোর্ট। কাকন বিবি, যিনি ১৯৭১ সালে স্বামী ও তিন দিনের কন্যা সন্তানকে রেখে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, পাশাপাশি মুক্তিযোদ্ধাদের গুপ্তচর হিসেবেও কাজ করেছেন তিনি। যুদ্ধ শেষে বাড়ি ফিরলেও তাকে আর ঘরে তুলে নেননি স্বামী। একমাত্র কন্যা সন্তান সকিনাকে নিয়ে কাটিয়ে দিলেন ৪৬টি বছর। বয়সের ভারে নুয়ে পড়েছেন ১০৩ বছর বয়সে বীর প্রতীক খেতাব পাওয়া কাকন বিবি। হৃদরোগে আক্রান্ত হয়ে কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়। যথাযথ চিকিৎসা পেলে কিছুটা সুস্থ হয়ে উঠবেন এমনটা আশা স্বজনদের। সরকারের কাছে আমি আমার মার চিকিৎসার জন্য আমি সাহায্য চাই। এদিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার এ কে এম মাহবুবুল হক জানান, কাকুন বিবি এখন শঙ্কামুক্ত। হৃদরোগের সমস্যাটি গুরুতর না হলেও বয়সের কারণে সমস্যা সৃষ্টি হয়েছে বলে জানান তিনি। মাইনর হার্ট অ্যাটাক এসেছে, এখন উনি শঙ্কামুক্ত। কাকুন বিবিকে হাসপাতালে দেখতে গিয়ে তার চিকিৎসার খরচ বহন করার আশ্বাস দেন সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী ও সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। তার চিকিৎসা ক্ষেত্রে যা লাগে আমরা সিটি কর্পোরেশন তা বেয়ার করব। মুক্তিযুদ্ধের জীবন বাজি রাখা কাকুন বিবির জীবনের শেষ দিনগুলোতেও তাকে রাষ্ট্রীয়ভাবে সম্মান দেখানো হবে এবং তার চিকিৎসার জন্য সরকার হাত বাড়িয়ে দেবে এমনটাই প্রত্যাশা সিলেটবাসীর। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।